মান আজকে কোনো কিছু নিরাপত্তার অধীনে নয়। আমরা প্রশাসনের রন্ধ্রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। আমাদের পকেটের অর্থ দিয়ে, আমাদের বাবার, আমাদের ভাইয়ের, আমাদের নিজের পকেটের অর্থ দিয়ে এই রাষ্ট্র চলে? এই রাষ্ট্র কারো বাবার টাকা চলে না, এই রাষ্ট্র কারো স্বামীর টাকা চলে না, এই রাষ্ট্র আমাদের পকেটের টাকা চলে, এই রাষ্ট্র কৃষকের টাকায় চলে, এই রাষ্ট্র দিন মজুরের টাকায় চলে। আমাদের এই রাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র। আমরা পাকিস্তানের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমরা সত্তরের নির্বাচন না হলে আমাদের স্বাধীনতা আসতো কিনা আমরা জানি না। আজকে পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু ওরা তো নির্বাচন, ওরা তো রাতে নির্বাচন দেয় না, ওরা নির্বাচনে ফলাফল দেখে তারপর যুদ্ধ করে আমাদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিতে চাইছিল। কিন্তু আমরা কী দেখি? আমরা দেখি বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচনই হয় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, আমরা এগুলো রুখে দেব। আমাদের অধিকার, আমাদের এবং ডাকসুর যে নির্বাচিত বিপি তার এবং তার সহকর্মীদের বিরুদ্ধে আক্রমণ করবে, এটা অবশ্যই পরিকল্পিত। আমরা এই পরিকল্পিত আক্রমণের বিরুদ্ধে এমন কল্যাণ রাষ্ট্র নির্মাণ করব যার দরুন আমরা সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব। আমাদের সেই অগ্রযাত্রা, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সেই অগ্রযাত্রায় আপনাদের পাশে হব। সেই অধিকার, সেই অধিকার, সেই আশা, সেই আহ্বান ব্যক্ত রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের এখানে যারা দাঁড়িয়ে আমাদের কথা শুনেছেন তাদেরকে ধন্যবাদ। যারা আমাদের ব্যানার ছিলেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ। জয় বাংলা!